তো বন্ধুরা, আপনারা শস্য, ফল, সবজি চাষাবাদ সম্পর্কে সবাই শুনেছেন, আর অনেকের জীবিকা এর উপরেই ডিপেন্ড করে। কারণ আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তাই চাষাবাদ করা একদমই সাধারণ বিষয়। কিন্তু আজকে আমি এমন এক জায়গা সম্পর্কে বলবো যেখানে অন্য কিছুর না, বরঞ্চ বিষাক্ত সাপের চাষ করা হয়। যে সাপ দেখে আমরা দূরে পালিয়ে যাই, সেই সব সাপ ওইখানকার লোকেরা চাষ করে। আর এটা অন্য কেউ না, বরঞ্চ চাইনিজ লোকেরা এই সাপ চাষ করে কোটি কোটি টাকা ইনকাম করছে। কিন্তু সেটা কিভাবে আর কেনই বা সাপের চাষ করছে, চলুন জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। চায়নার কিয়াও গ্রামের লোকেরা সাপের ফার্মিং করে এত টাকা ইনকাম করছে যে আপনি ভাবতেও পারবেন না। এই গ্রামে থাকা লোকেদের মেন ইনকামের সোর্স স্নেক ফার্মিং, যে কারণে এই গ্রামকে স্নেক ভিলেজও বলা হয়। পুরো পৃথিবীতে সাপের ফার্মিং করার জন্য ফেমাস এই গ্রামের প্রতিটা বাড়িতে সাপের ফার্মিং করা লোক দেখতে পাবেন। এই গ্রামের প্রায় জনসংখ্যা 1000, আর এখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি কমপক্ষে 30,000 সাপ ফার্মিং করে। এটা থেকে আপনি অনুমান করতেই পারেন এখানে প্রতি বছর কয়েক কোটি সাপের ফার্মিং করা হয়। আপনি যদি এটা ভেবে থাকেন এখানে ফার্মিং করা সব সাপ বিষহীন, এইসব সাপের বিষ থাকে না, তাহলে এটা আপনার সব থেকে বড় ভুল ধারণা। এখানে ফার্মিং করা প্রতিটা সাপ বিষাক্ত আর খতরনাক। 100 বলে 20 জন ব্যক্তিকে মারার মতো বিষাক্ত কোবরা হোক, কিংবা তার বিষ দিয়ে লোকেদের পাগল করে দেওয়ার মতো পাইথন আর ভাইপার হোক, এইসব সাপ ছাড়াও খতরনাক সাপ থাকে। এই সব কিছু জানার পর এটা তো আপনি অবশ্যই বুঝতে পেরে গেছেন এই গ্রাম কতটা ভয়ানক। আর সব থেকে বড় কথা হলো, এখানে বাচ্চা জন্মানোর পর খেলনার সঙ্গে না, বরঞ্চ সাপের সঙ্গে খেলা করে। চায়নার এই গ্রামের লোক সাপ দেখে একটুও ভয় পায় না। যেভাবে আমাদের দেশে কৃষক ভাইয়েরা ফসল থেকে দূরে থাকতে পারে না, তেমনি এইখানকার লোকেরা সাপ থেকে দূরে থাকতে পারে না। আপনি হয়তো ভাবছেন কেন এখানকার লোকেরা সব সাপ ফার্মিং করে নিজেদের জীবনে ঝুঁকি বাড়ায়। তো বন্ধুরা, এই গ্রামে সাপ এই জন্য ফার্মিং করা হয় যাতে এই গ্রামের লোক সাপের মাংস এবং অন্যান্য অঙ্গ বাজারে বিক্রি করতে পারে। শুধু এতটাই না, সাপের বিষও বাজারে অনেক মূল্যবান। আপনাদের বলে রাখি, 1 লিটার সাপের বিষের দাম কয়েক কোটি টাকা। এর মধ্যে সব থেকে বিষাক্ত সাপের 1 লিটার বিষের দাম 3.5 কোটি টাকা, মানে সোনার থেকেও দামি সাপের বিষ এই সাপ ফার্মিং করা লোকেদের অনেক ধনী বানিয়ে দেয়। এছাড়াও চায়নায় সাপের মাংসের এতটা ডিমান্ড, আমাদের কাছে পনির সবজির যেমনটা জনপ্রিয়, চায়নার লোকেদের কাছে সাপের মাংস ততটাই প্রিয়। যেভাবে আমরা পনির দিয়ে পনির পকোড়া, পালং পনির, না জানি কী কী বানাই, তেমনি ওইখানকার লোক সাপের মাংস না তো শুধু সবজির মতো করে খায়, বরঞ্চ সাপের স্যুপ বানিয়েও পান করে। আর সাপের অঙ্গ মেডিসিন বানানোর কাজে লাগে, সেটা ক্যান্সারের মতো বড় রোগের ওষুধ বানানোর কাজে লাগে, আর এটা সাপের বিষ থেকে বানানো হয়। আর এই জন্য এইখানকার লোক বড় মাত্রায় সাপ চাষ করে। এই গ্রামে একটা দুটো না, 100টারও বেশি স্নেক ফার্ম রয়েছে। যখন সাপের বাচ্চা ডিম ফুটে একটু বড় হয়ে যায় তখন সেখান থেকে নিয়ে অন্য জায়গায় রাখার জন্য প্লাস্টিক প্যাকেটের ব্যবহার করা হয়। সাপেদের মাংস করার আগে এই বিষ বের করে নেওয়া হয় এবং মাথা কেটে দেওয়া হয়। মাথা কাটার পর যখন সব সাপ মরে যায় তখন তার মাংস কেটে আলাদা করে দেওয়া হয় এবং চামড়া আলাদা করে রৌদ্রে শুকানো হয়। যেখানে সাপের বিষ ওষুধ বানানোর কাজে এবং মাংস খাওয়ার কাজে লাগে, তেমনি সাপের এই চামড়া দিয়ে ব্যাগ এবং বেল্ট বানানো হয়। এত কিছু জানার পর আপনি হয়তো এইটা ভাবছেন যে এইখানকার গ্রামের লোকেদের স্নেক ফার্মিংয়ের আইডিয়া কোথা থেকে এসেছে। তো বন্ধুরা, বিগত কয়েক বছর আগে এই গ্রামে ইয়াং চাং হাং নামের এক কৃষক ছিল। একবার এই কৃষক এতটাই অসুস্থ হয়ে পড়ে যে দরিদ্রতার কারণে সে ওষুধ পর্যন্ত কিনতে পারছিল না, আর এই জন্য ইয়ান তার চিকিৎসার খরচ জোগাড় করতে একটি জঙ্গলি সাপকে ধরে আর সেটার মাধ্যমে বানানো ওষুধ ঠিকও হয়ে যায়। এরপর সে এটা জেনে যায় যে সাপ কেবলমাত্র মানুষের জীবনই নেয় না, বরঞ্চ তার বডি পার্ট থেকে বানানো ওষুধ মানুষের জীবনও বাঁচাতে পারে। আর এইসব দেখার পর ইয়াং সাপের চাষ করতে শুরু করে আর তাতে অনেক বড় প্রফিট আসে। আর এটা দেখে গ্রামের বাকি লোকেরাও সাপের ফার্মিং করতে শুরু করে। আর আস্তে আস্তে এই প্রফেশনে পুরো গ্রামের লোক এতটাই ইনভলভ হয়ে যায় যে বর্তমানে এই গ্রাম স্নেক ভিলেজ নামে জানা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না। আজকের ভিডিও